হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আমি আজকে তোমাদের বাংলা ক্লাস নেব এবং কালকে আমি যতটুকু পড়িয়েছিলাম তার পরেরটুকু পড়াবো। তারপরে আছে ঘ, ঙ, চ, এই তিনটি বর্ণ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই তিনটি বর্ণ দিয়ে তিনটি করে শব্দ লিখবো এবং শিখবো। তাড়াতাড়ি খাতা পেন্সিল নিয়ে তোমরা বসে পড়ো, চলো আমরা লিখি। প্রথমে যেন কি লেখা থাকে, একটা রং দিয়ে লেখা থাকে, ঘ থেকে চ পর্যন্ত তিনটি করে শব্দ লিখো, তাই না? এখন আমরা কি করব, এই তিনটি বর্ণ নিচে নিচে লিখব, ঠিক আছে? লিখে ফেলো তোমরা আমার সাথে, ঘ, ঙ, চ, লিখেছো তোমরা? চলো এখন আমরা এই তিনটি বর্ণ দিয়ে তিনটি করে শব্দ লিখব, ঠিক আছে? আমি যেগুলো লিখবো তোমরা সেগুলো লিখবা, আর লিখার সাথে সাথে আমি যেভাবে পড়বো সেভাবে পড়বো, ঠিক আছে? চলো, ঘতে কি, ঘর, ঘ বৈষণ্য র, ঘর। তারপর কি হবে, ঘড়ি, ঘ দৈষণ্য র শিকার, ঘড়ি। এবার কি লিখবো, ঘুড়ি, ঘুড়ি বানান কিভাবে, ঘ রস্যুকার দৈষণ্য রস, ঘুড়ি, লিখেছো তোমরা? এখন আমরা উ দিয়ে লিখবো, উ দিয়ে কি লিখব, রং, বৈষণ্য র, উ, রং। তারপর লিখব সং, দন্ত স, উ, সং। এবার লিখব ঢং, ঢং বানান কিভাবে, ঢ, উ, ঢং, ঠিক আছে? এবার আমরা লিখবো চ দিয়ে, কি লিখবো, চ দিয়ে লিখবো আমরা চা, চ আকার, চা। তারপর কি লিখবো, চাচা, এটা খুব সহজ বানান, তাই না? চা চাচা। এবার কি লিখবো, চাল, চয়কার চা, ল, চাল। ঘতে ঘর, ঘরের পরে আমি কমা দিয়েছি। তারপর ঘড়ি, ঘড়ি লেখার পরও আমি কমা দিয়েছি। তারপর লিখেছি ঘুড়ি, ঘুড়ি লেখার পর আমি দাঁড়ি দিয়েছি, দেখেছো তোমরা? তারপর দেখো, উ দিয়ে লিখেছি রং, রং লেখার পর আমি কমা দিয়েছি, কমা দেওয়ার পর আমি সং লিখেছি, সং লেখার পর আমি আবার একটা কমা দিয়েছি, কমা দেওয়ার পর আমি ঢং লিখেছি, ঢং লিখার পর দাঁড়ি দিয়েছি। মনোযোগ সহকারে তোমরা কথাগুলো শোনো। চ, চতে চা, চা লিখার পর কমা, তারপর চাচা, চাচা লিখার পর আবার কমা, তারপর চাল, চাল লিখার পর দাঁড়ি, কারণ তিনটা শব্দ লিখার পর দাঁড়ি দিতে হবে, ঠিক আছে? এখন চলো আমার সাথে তোমরা বানান করে এগুলো পড়ো একটু। দেখো, ঘতে ঘর, ঘ বৈষণ্য র, ঘর। তারপর ঘড়ি, ঘ দৈষণ্য র রসিকা, ঘড়ি। তারপর ঘুড়ি, ঘ রসিকার ঘু, দৈষণ্য র রসিকার রি, ঘুড়ি। দেখো, উ, উতে রং, বৈষণ্য র, উ, রং। তারপর সং, দন্ত স, উ, সং। তারপর ঢং, ঢ, উ, ঢং। এবার দেখো, চ, চতে চা, চ আকার চা। তারপর চাচা, চয়কার চা, চয়কার চা, চাচা। এরপর চাল, চয়কার চা, ল, চাল। এই হচ্ছে ঘ থেকে চ পর্যন্ত বর্ণ দিয়ে তিনটি করে শব্দ।
তোমরা যদি এর থেকে সহজ কোনো শব্দ পাও তাহলে নিশ্চয়ই তোমরা সেটি লিখতে পারবে, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষায় যখন থাকবে তখন দেখবে এভাবে চ লেখা আছে, কমা দেওয়া আছে, তারপর ক দেওয়া আছে, তারপর ঘ দেওয়া আছে, এরকম ভাবে উলট পালট করে পরীক্ষায় দেওয়া থাকবে। তখন তোমাদের প্রশ্নটা দেখে এগুলো তুলতে হবে এবং বুঝে লিখতে হবে। অবশ্যই মনে রাখবে যে কর পরে যদি তোমরা ঘ লিখো, ঘর পরে চ লিখো, এটা সমস্যা হবে না, কিন্তু কর পরে খ লিখে ফেললে তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। তাই প্রশ্নে যেটা থাকবে অবশ্যই তোমরা সেভাবে লিখবে, ঠিক আছে? আমি আশা করব তোমরা সবাই আমার সাথে ক্লাসটি মনোযোগ সহকারে করেছো। গত ক্লাসে যা করিয়েছিলাম তা নিশ্চয়ই বাসায় হোমওয়ার্ক করেছো, আর আজকে আমি যেগুলো পড়ালাম সেগুলো নিশ্চয়ই আজকে বাসায় করবে। আর গার্ডিয়ানরা নিশ্চয়ই প্রতিদিনের পড়াটা বাচ্চাদের প্রতিদিন শেখানোর চেষ্টা করবেন এবং চেষ্টা করে লেখানোর চেষ্টা করবেন। যেহেতু আমরা কাছে নেই, আপনাদেরই এই কাজটা করতে হবে যেন তারা প্রতিদিন তাদের বাড়ির কাজটা করে। আপনারা নিজেরাই দেখবেন এবং স্কুল খোলার পর অবশ্যই আমরা সেগুলো দেখব। আজকে এ পর্যন্তই, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। এখন তোমাদের গণিত ক্লাস নেবে তোমাদের জিটি ম্যাম, তো তোমরা ম্যামের সাথে গণিত ক্লাসটা করো। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, গুড বাই। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন স্কুল থেকে জিটি ম্যাম বলছি। আমি গত ক্লাসে তোমাদেরকে 31 থেকে 40 পর্যন্ত নিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে 41 থেকে 50 পর্যন্ত সংখ্যার কথা শেখাব। আমি তোমাদের আজকে দেখো পড়াচ্ছি 41 থেকে 50 পর্যন্ত সংখ্যায় ও কথায় লিখ। কালকে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 31 থেকে 40। তোমরা নিশ্চয়ই তোমাদের আম্মুর কাছে অনেক ভালো করে পড়েছো এবং সেগুলো এসডব্লিউ খাতায় লিখেছ। তো আজকেও তোমরা খাতা নিয়ে রেডি হয়ে যাও আর আমার সাথে লিখো এবং সাথে সাথে পড়ো। আমি পড়াচ্ছি 4 10 1 41, 4 10 1 41, এ ক এক, চ ল এ ল, রসইকার পালব্যস্য 41, 4 10 1 41, এ ক এক, চ ল এ ল, রসইকার পালব্যস্য 41, 4 10 2 42, ব এ ল রসইকার বি অন্তস্থ অ একার আ, বিয়া ল এ ল, রসইকার পালব্যস্য 42, 4 10 2 42, ব এ ল রসইকার বি অন্তস্থ অ একার আ, বিয়া ল এ ল, রসইকার পালব্যস্য 42, 4 10 3 43, তয়েকার তে তয়েকার তা তেতা, লয়ে ল রসইকার তালব্যস্য 43, 4 10 3 43, তয়েকার তে তয়েকার তা তেতা, লয়ে ল রসইকার তালব্যস্য 43, 4 10 4 44, চয় রসুপার চু অন্তস্থ আকার আ, চুয়া লয়ে ল রসইকার তালব্যস্য 44, 4 10 4 44, চয় রসুকার চু অন্তস্থ আকার আ, লয়ে ল রসইকার তালব্যস্য 44, 4 10 5 45, প চন্দ্রবিন্দু অন্তস্থ অ পয়, তয়াকার তা পয়তা, লয়ে ল রসইকার তালব্যস্য। তো তোমরা, আমি 45 পর্যন্ত লিখেছি, তোমরা চেষ্টা করবে যখন এই বানানগুলো শিখো তখন ভেঙে ভেঙে শিখবে, যেমন এ ক এক,
41 এভাবে ভেঙে পড়লে তোমরা বানানটাও ঠিক করে লিখতে পারবে আর ভুলও কম হবে। আর এখন আমি লিখছি 4 10 6 46 চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ সরায়া ট আট চ লয়েল রসইকার তালব্যশ্য আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ সরায়া ট আট চ লয়েল রসইকার তালব্যশ্য আটচল্লিশ চার দশ নয় ঊনপঞ্চাশ দীর্ঘ উ দন্তন্য উন প ইয় আকার তালব্যশ্য ঊনপঞ্চাশ চার দশ নয় ঊনপঞ্চাশ দীর্ঘ উ দন্তন্য উন প ইয় আকার তালব্যশ্য ঊনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ প ইয় চ আকার তালব্যশ্য পঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ প ইয় চ আকার তালব্যশ্য পঞ্চাশ। তোমরা একটা কথা মনে রাখবে, তোমরা যখন এই পঞ্চাশ বানানটা লিখতে যাও অনেকেই লিখে ফেলো এভাবে ইয় আর চ এভাবে লিখে এই পঞ্চাশ বানানটা লিখো। ইয় চ যখন সংযুক্ত করো তখন এটার রূপটা পরিবর্তন হয়ে এরকম হয়ে যায়, এরকম এই সংযুক্তটা হচ্ছে এটা। তোমরা এটা লিখলে পরীক্ষায় নাম্বার কাটা হবে, তোমরা খেয়াল করে এটা লিখবে। আজকে আমি এগুলো সবগুলো লিখে দিয়েছি এবং আমি আশা করছি তোমরা সবাই আমার সাথে পড়েছো। তোমরা আরেকবার আমার সাথে পড়ো, আমি আবার পড়াচ্ছি। চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় ঊনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ। আমি আশা করছি তোমরা সবাই আমার সাথে পড়ছো আর এগুলো তোমরা বানান করে শিখবে এবং বাসায় এসডব্লিউ খাতায় লিখবে। আর এগুলো গত ক্লাসেও আমি বলেছি তোমরা যখন এগুলো শিখবে তখন সংখ্যা আর কথা ভালো করে শিখবে, যেন সংখ্যাটা লেখা থাকলে কাউকে জিজ্ঞেস না করেই তোমরা নিজেরাই লিখতে পারো। আর আমি আবার কি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে পরীক্ষায় আসবে, চলো আরেকবার দেখিয়ে দিই। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষায় কীভাবে আসবে, আমি গত ক্লাসেও দেখিয়ে দিয়েছিলাম আজকেও দেখিয়ে দিচ্ছি যে এভাবে থাকবে। এক কথায় লিখো, কথায় লিখো, এই এক মানে হলো গিয়ে এক নং প্রশ্ন উত্তর, তোমাদের দিতে হবে এক নং প্রশ্ন উত্তর। এভাবে থাকবে সংখ্যাগুলো চুয়াল্লিশ ঊনপঞ্চাশ কিংবা আরো চার পাঁচটা দিলাম, এভাবে থাকবে চুয়াল্লিশ ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ এলোমেলো করে থাকবে। তোমরা এগুলো লিখবে, তোমরা আবার লেখার সময় চুয়াল্লিশ আছে এর মধ্যে যদি তোমরা লিখে ফেলো এক নং প্রশ্ন উত্তর দিয়ে, এখানে চুয়াল্লিশ আছে কিন্তু তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ কিছুই নেই, তোমরা যদি লিখে ফেলো একচল্লিশ
42 এভাবে লিখতে লিখতে 50-45 পর্যন্ত লিখো তাহলে কিন্তু হবে না, যা থাকবে প্রশ্নে সেভাবেই লিখতে হবে। তোমরা লিখেছ 44, এভাবে কথা লিখবে 44। লিখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলেও হবে না দিলেও হবে। আবার আসবে সংখ্যায় লিখো, সংখ্যায় লিখে লিখো আসলে যেমন 2 নং থাকবে, সংখ্যায় লিখো সংখ্যায় লিখো এভাবে প্রশ্ন দেওয়া থাকবে, তারপরে লিখা থাকবে 42, 45, এভাবে থাকলে তোমাদের প্রশ্ন একবার আমরা যখন প্রশ্নটা হাতে দিই তখন আমাদের আমরা সবাইকে বুঝিয়ে দিই, তারপরে তোমরা এমন ভাবে এগুলো শিখবে যেন ম্যামকে আর দ্বিতীয়বার প্রশ্ন না করতে হয়, যেন 42 লেখাটা তোমরা নিজেরাই করতে পারো। 42 লিখে তোমরা 2 নং প্রশ্ন উত্তর দিয়ে লেখা শুরু করবে, আমি আর লিখলাম না, 2 নং প্রশ্ন উত্তর দিয়ে লিখবে, লিখে এই যে 42 লিখে সংখ্যা লিখবে 4, 10, 2, 42, এভাবে তোমরা প্রশ্নে লিখবে, এভাবেই বাসায় শিখবে, সুন্দর করে ভালো করে শিখবে। আর সবাই বাসায় আম্মুর কথা মেনে চলবে, আম্মুকে বেশি বিরক্ত করবে না, তোমরা তো এখন ঘর থেকে বের হতে পারছো না, সবারই খারাপ লাগছে, আমাদেরও আমরাও বের হতে পারি না, তো এভাবেই ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। এখন তোমাদের ক্লাস নিতে আসছে মনিকা আমি, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সায়ন কম্পিউটার কিন্ডার গার্ডেনের মনিকা ম্যাডাম। গত ক্লাসে আমি তোমাদের ইংরেজি পড়িয়েছিলাম, আজ আমরা এর পরবর্তী থেকে পড়ব। গত ক্লাসে পড়েছিলাম আই থেকে নিয়ে কে পর্যন্ত, আই থেকে কে পর্যন্ত 3টি করে ওয়ার্ড তোমরা সবাই শিখেছ বাসায়, সবাই এসডাব্লিউ করেছো। সম্মানিত অভিভাবক, আপনারা কি দেখেছেন আমাদের এসডাব্লিউগুলো? যদি না দেখে থাকেন দয়া করে আমাদের পক্ষ থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, স্কুল খোলার পর এই খাতাগুলো আমরাও দেখব। আচ্ছা চলো আজকে আমরা আবার পড়ি, গত ক্লাসে পড়েছিলাম আই থেকে কে, আজকে পড়ব এল থেকে এন, এল থেকে এন পর্যন্ত 3টি করে ওয়ার্ড। দেখো এল থেকে এন পর্যন্ত 3টি করে ওয়ার্ড লিখবে, এল ফর লেক, লিপ, লাইভ। এল ফর কি? এল ফর লেক, লিপ, লায়ন। এল ফর লেক, লিপ, লায়ন। এম ফর ম্যাট, ম্যাট, ম্যাপ, ম্যান। দেখো এম ফর ম্যাট, ম্যাপ, ম্যান। সবাই আমার সাথে বলো এম ফর ম্যাট, ম্যাপ, ম্যান। এন ফর নেট, নাট, নোজ। এন ফর নেট, নাট, নোজ। দেখো আমি কি লিখেছি, এল ফর লেক, লিপ, লায়ন, লেক, লিপ, লায়ন। লেগ অর্থ কি? লেগ অর্থ পা। লেগ অর্থ কি? লেগ অর্থ পা। লিপ অর্থ কি? লিপ অর্থ ঠোঁট। লিপ অর্থ কি বলো? লিপ অর্থ ঠোঁট। লায়ন, লায়ন অর্থ কি? লায়ন অর্থ সিংহ। লায়ন অর্থ কি বলো? লায়ন অর্থ সিংহ। এলের পরে, এলের পরের লেটারটা কি? এলের পরের লেটার হলো এম।
এম ফর ম্যাট, এম ফর কি, এম ফর ম্যাট, ম্যাপ ম্যান, ম্যাট ম্যাপ ম্যান, দেখো এম এ টি ম্যাট, আবার বলো আমার সাথে এম এ টি ম্যাট, তারপর কি আছে এম এ পি ম্যাপ, এম এ পি ম্যাপ, তারপর কি আছে দেখো এম এ এন ম্যান, ম্যাট অর্থ কি, ম্যাট অর্থ মাদুর, ম্যাট অর্থ কি বলো, ম্যাট অর্থ মাদুর, ম্যাপ ম্যাপ অর্থ মানচিত্র, ম্যাপ অর্থ মানচিত্র, ম্যান ম্যান অর্থ কি, ম্যান অর্থ মানুষ, ম্যান অর্থ মানুষ, এন ফর, এন ফর নেট নাট নোজ, এন ফর নেট নাট নোজ, এন ই টি নেট, আমার সাথে বলো সবাই এন ই টি নেট, নাট এন ইউ টি নাট, এন ইউ টি নাট, এন ফর নোজ এন ও এস ই নোজ, এন ফর কি, এন ও এস ই নোজ, দেখো এন ফর নেট নাট নোজ, নেট নাট নোজ, দেখো নেট অর্থ কি, নেট অর্থ জাল, নেট অর্থ কি বলো, নেট অর্থ জাল, নাট অর্থ বাদাম, নাট অর্থ কি, নাট অর্থ বাদাম, নোজ অর্থ কি, নোজ অর্থ নাক, আমরা পড়েছি সবাই নোজ অর্থ কি নাক। এখন আমি যদি এটা তোমাদের পরীক্ষা, আমি শুধু এটা কিন্তু লিখেছি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য, এই হেডলাইনটা তোমাদের অবশ্যই লিখতে হবে না, আমরা ক্লাসেও এভাবে লিখতে দিই না, তোমরা তো সবাই জানো ক্লাসে আমরা উল্টাপাল্টা করে দেই, তোমাদের এখান থেকে লিখতে হয়। দেখো পরীক্ষার মধ্যে কীভাবে আসবে, গত ক্লাসে আমরা শিখেছি পরীক্ষার মধ্যে কীভাবে আসবে, আজকে আমরা আরেকবার দেখে নিব। দেখো গত ক্লাসে ছিল এটা এক নম্বর, আজকে আমরা দিব এটা পাঁচ নম্বর। ধরো আমাদের প্রশ্নের মধ্যে আসলো তিনটি করে পাঁচ রঙে আসছে, কিন্তু তিনটি করে ওয়ার্ড লিখো, কয়টি করে বলছে দেখো, তিনটি করে ওয়ার্ড লিখো। আজকে আমরা কত থেকে শিখেছি, এল থেকে এন পর্যন্ত, এখন আমি তো ওইভাবে দিতে পারবো না, এখন আমি প্রশ্নের মধ্যে এইভাবে আসবে, দেখো এখানে আসলো এন, গতকাল ক্লাসে আমরা কি শিখেছি, কে শিখেছি না, এই যে দেখো কে, দেখো তো আমরা যখন এবিসিডি পড়ি তখন কি আগে এন আসে নাকি এল আসে, আগে এন আসে নাকি কে আসে নাকি এল আসে, কোনটা আসে বলো, আসে হলো কে আসে না, কে আসে তো, কিন্তু এখন আমি কি করেছি এন লিখেছি, কিন্তু তোমরা লেখার সময় এটা এইভাবে লিখলেও হবে, এই সিরিয়ালে তোমাদের লিখলেও হবে, কিন্তু তোমরা যদি এখানে ধরো আমি এখানে এন আছে, তোমরা এন আছে বলে এর আগে একটা এম লিখেছো তারপর লিখেছো এন, কে আছে বলে এখানে একটা জে লিখে তারপর লিখেছো কে, তাহলে হবে না, প্রশ্নের মধ্যে যা আছে তোমাকে ঠিক তাই লিখতে হবে। এখন দেখো তো আমি এটা কয় নং গিয়েছি, দিয়েছি আমি পাঁচ নং, তাহলে তোমরা উপরে এই যে ধরো এটা তোমাদের পরীক্ষার খাতা, এখন এখানে তো এখানে পাঁচ নং আছে, আমি এখানে কয় নং দিব, এখানে অবশ্যই আমাকে পাঁচ নং দিতে হবে, দিব কি, আন্স টু কোশ্চেন নং, এটা কত আছে, এটা আছে ফাইভ, আমি এখানে কত লিখবো, এখানে আমি ওয়ান লিখবো, এখানে আমার ওয়ান লিখলে সম্পূর্ণটা নাম্বার কাটা, যদি ধরো এই তিনটাতে আমাকে নাম্বার দিয়েছে পনেরো, এই তিনটাকে আমাকে পনেরো নাম্বার দিয়েছে, এখন আমি যদি এই ফাইভের জায়গায় টু লিখে ফেলি তাহলে আমাকে পনেরোতে শূন্য দিবে, দেখতে পেয়েছো, তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের নংটা খেয়াল করতে হবে, এখানে কত নং আছে, পাঁচ নং, এখন এখানে কি দিতে হবে, আনস্টু দ্য কোশ্চেন নং ফাইভে দিতে হবে, দেখো
সর্বপ্রথম কি আছে? এন আছে, সর্বপ্রথম এন আছে। এখন এখান থেকে আমাকে এনই লিখতে হবে, দেখতে পেয়েছো? এন আছে, আমাকে এনই লিখতে হবে। এন ফর কি কি শিখেছি? নাট, নেট, নোজ, দেখতে পেয়েছো? এন ফর কি কি শিখেছি আজকে? নাট, নেট, নোজ। তারপর কি আছে? কে। তারপর একটা কি আছে? এল, দেখতে পেয়েছো? আজকে আমরা এটা শিখেছি, কিন্তু গত ক্লাসে তো আমরা এই দুটো শিখে ফেলেছি। দেখো তো, এলও তো আমরা আজকে শিখেছি, তাই না? তাহলে এই সিরিয়ালটা আমরা এখানে যেভাবে সিরিয়াল থাকবে আমাদের ঠিক সেই সিরিয়ালই করতে হবে, মনে থাকবে? আচ্ছা, আজকে তোমরা তোমাদের পড়া থাকবে বাসায়, তোমাদের বাসায় পড়া থাকবে এল থেকে এন পর্যন্ত। কি পড়া থাকবে? এল থেকে এন পর্যন্ত তিনটি করে ওয়ার্ড। এল থেকে এন পর্যন্ত তিনটি করে ওয়ার্ড বাসায় শিখবে এবং আমার কাছে লিখবে। তারপর গতকাল ক্লাসে কি শিখেছি? গতকাল ক্লাসেরটা আর আজকেরটা, এই দুইটা মিলিয়ে আম্মুর কাছে এটা শিখা শেষ করে আম্মুর কাছে রাত্রে পরীক্ষা দিবে। তাহলে কি হবে বলো? তাহলে তোমাদের পড়াটা আরেকটু রিভিশন হয়ে যাবে। আচ্ছা, আমি যতটুকু লিখেছি এতটুকু ভালো করে পড়বে। আমারটা যদি তোমাদের কঠিন লাগে, এর থেকেও সহজ করে তোমরা লিখতে পারবে। আম্মু যা শিখাবে তোমরা তাই শিখো। এখন তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে, বাসায় আম্মুর কথা শুনবে, অবশ্যই আম্মুকে বেশি বিরক্ত করবে না, টিভি দেখার সাথে সাথে অনেক বেশি পড়াশোনাও করবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।